জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে হাজী মোহাম্মদ আব্দুল কাদের মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে খতমে কোরআন দোয়া এবং খাবার বিতরণ করা হয়েছে। সন্দ্বীপের কলাতলী সংগঠন কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন রহমানিয়া মাদ্রাসার খ্যাতনামা অধ্যাপক মাওলানা শাহাবুদ্দিন, মাওলানা নুরুল ইসলাম সহ ফাউন্ডেশনের সদস্যবৃন্দ। দোয়া মাহফিল শেষে খাবার বিতরণ করা হয়।